সরকার দলীয় প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জে বহিরাগত এনে তার বিজয়কে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান তিনি। নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে অভিযোগ করে যে কোনো পরিস্থিতিতে নির্বাচনী মাঠে থাকার কথা জানান তৈমুর। মইনুল হাসানের রিপোর্ট। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে ব্যাপক শোডাউন করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সিরাজউদ্দৌলা মাঠ থেকে শুরু করে মিছিল নিয়ে 22 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ভোট প্রার্থনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি পাওয়া তৈমুর। এ সময় তিনি অভিযোগ করেন তার গণজোয়ার দেখে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, হাতি জয় লাভ করবে ইনশাআল্লাহ। এখন তো আমি জনতার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, জনগণ যতক্ষণ চাবে ততক্ষণ পর্যন্ত আমাকে মির্জাপুর মাঠে থাকতে হবে। আমি মির্জাপুর মাঠে আছি এবং রক্ত দিয়ে হলো নির্বাচনের মাঠে থাকবো ইনশাআল্লাহ। এর আগে শুক্রবার সকালে নির্বাচনী পরিবেশ সহ নানা অভিযোগ নিয়ে নগরীর মিশন পাড়ায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জের বিভিন্ন হোটেলগুলি আপনারা চেক করেন, দেখবেন বিভিন্ন জেলা থেকে সরকারি দলের লোকজন এখানে হোটেলে রাখা হয়েছে। সার্কিট হাউস, নারায়ণগঞ্জ ক্লাব, ডাক বাংলাকে নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে নারায়ণগঞ্জের মানুষ প্রত্যাশা করে নির্বাচনটাকে নিরপেক্ষ, নির্বিঘ্ন, স্বচ্ছ এবং সুন্দরভাবে করার জন্য প্রয়োজনীয় নির্দেশ এবং ব্যবস্থা জারি করবেন। পরে নিজের মহল্লা মাজদাইর এলাকায় জুম্মার নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় নারায়ণগঞ্জের উন্নয়নে হাতিমার্কায় ভোট চান স্বতন্ত্র এই মেয়র প্রার্থী। সরকারি দলের প্রকাশ্য কোন্দল, দলীয় পদ হারালেও বিএনপি নেতাকর্মীদের এক করতে পারাসহ নানা কারণে এবার নিজের জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ থাকলেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা এমন শঙ্কা নিয়েও শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করতে চান স্বতন্ত্র এই মেয়র প্রার্থী। মইনুল হাসান, এটিএন বাংলা, বন্দর, নারায়ণগঞ্জ।